নমস্কার, উৎসময় সবাইকে স্বাগত। আজ বানাবো চুরমুর। নামটা শুনেই জিভে জল আসছে, তাই না? দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি লাগবে। প্রথমেই নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, আর এটাকে খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নেব। অনেক সময় বাড়িতে কিছুটা ঘুগনি থেকে গেলে বা এই চুরমুর খেতে ইচ্ছে করলেও ঘুগনি ঝটপট বানিয়ে ফেলতে পারেন। লাগবে দুটো কাঁচা লঙ্কা, মিহি করে কুচিয়ে নিলাম। আর এবার কুচিয়ে নেব কিছুটা ধনে পাতা, খুব ভালোভাবে ধুয়ে নিয়ে। দুটো মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই কুচিয়ে নেব চৌকো করে। লাগবে কিছুটা পাপড়ি, এটা দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায়, বা ফুচকা বানানোর সময় যে ফুচকাগুলো ফোলে না সেগুলো ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একটা মিক্সিং বোলে নিয়ে নেব। প্রথমে আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি। এখন 50 গ্রাম কাঁচা ছোলা অ্যাড করছি, এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো ঘুগনি। লাগবে 1 টেবিল চামচ ভাজা মশলা, আর লাগবে 1 চিমটে বিট নুন, আর 1 টিস্পুন মতো নুন আর চাট মশলা। আমি সব কিছু হাতের আন্দাজে অ্যাড করছি, আপনারা 4 চামচ আর 1 টেবিল চামচ ব্যবহার করে অ্যাড করতে পারেন। এখন দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা। এক ফালি লেবুর টুকরো নিয়ে রসটা নিংড়ে নিয়ে নিলাম, আর এখন এতে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এখন অ্যাড করব লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি 3 টেবিল চামচ খেজুর ও তেঁতুলের চাটনি, এটা আমি রেডিমেড ব্যবহার করেছি। এখন পাপড়িগুলো হাতের সাহায্যে কিছুটা ভেঙে নিয়ে ওতে অ্যাড করব। পাপড়িগুলো সবার শেষে অ্যাড করার কারণ, না হলে এটা সফট হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন সব কিছু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চুরমুর। যতবার এটা বাড়িতে বানাই মনে পড়ে যায় কলেজের সামনে ফুড স্টলের কথা আর বন্ধুদের স্মৃতি। যারা দেশের বাইরে থাকেন বা বাড়িতেও অনেক সময় স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে খাওয়ার ইচ্ছে হলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এভাবে উপর থেকে কিছুটা সেও ভাজা, পেঁয়াজ কুচি আর অল্প একটু তেঁতুলের চাটনি অ্যাড করলে ব্যাস পুরো জমে যাবে। তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন চটপট চুরমুর। আমায় জানান অবশ্যই আপনাদের কেমন লাগলো। দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে।